হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম দক্ষিণ কোরিয়া থেকে, এস এম দিননাকুল, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিও কী হতে চলেছে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও দক্ষিণ কোরিয়ার মানুষেরা হাত দিয়ে নয়, তারা কাঠি দিয়ে কীভাবে খায়। তো চলুন, আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়ার মানুষেরা কাঠি দিয়ে কীভাবে খায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করুন। অলরেডি আমি খাবারগুলো অর্ডার করছি, এখন খাবারগুলো তৈরি করে তারপরে দিবে। এই যে চলে আসছে খাবারগুলো, খাবারগুলো দেখায়। এখন আমি খাওয়া শুরু করবো, মাছ কাটি দিয়ে খাওয়া শুরু করবো। এখন শ্যাওলা সব ঝাল সস, এখানে ভাত আছে, আর এখানে যে মাছ ভাত দেখা, কাঠি দিয়ে কিন্তু খেতে হবে। কাঠিটা মানে ওই হাত দিয়ে দিকে এইভাবে একটা ধরে, আর একটা এইভাবে ধরতে হবে, এইরকম এইভাবে দেখো। মাছগুলো ভাজি কর, দেখেন স্যুপ স্যুপটা অনেক মজা। সঙ্গে আপনার ভাত খেতে অনেক মজা লাগে। সঙ্গে আমার পরিচয় নাই, এই জন্য আমি খাবো না। এটা হচ্ছে শশা, শশা দিয়ে সালাদ তৈরি করে। এটা হলো কাগজের মতো, একদম দেখেন কাগজ, সমুদ্রের শ্যাওলা, সমুদ্রের শ্যাওলা প্রসেসিং করে কাগজের মতো তৈরি করে শুকায়, তারপরে এটা খাওয়া যায়।
যে মাছটা অনেক মজার। তো বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।